আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের সেশন 8 কভার করব। এখানে যে ছকগুলো রয়েছে সেগুলো পূরণ করব ইনশাল্লাহ। এই সেশনের নাম হচ্ছে একটি সফটওয়্যার থেকে বিভিন্ন রূপে উপস্থাপন। আমরা দলগতভাবে একটি লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ ঠিক করে তাদের একটি সমস্যা নির্ধারণ করেছি, আর সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে একটি কন্টেন্ট তৈরির পরিকল্পনা করেছি। আজকের সেশনে আমরা অবশেষে একটি কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি। আমরা শ্রেণীতে বসে কন্টেন্ট তৈরির কাজটি করব। আজকে আমরা নতুন কোনো নির্দেশনা নিয়ে আলোচনা না করে সরাসরি কাজে চলে যাব। কাজটি শেষ হওয়ার পর আমরা এটিকে ভিন্ন ভিন্ন রূপে সংরক্ষণ করব, অর্থাৎ সেভ করব। সর্ববামের ফাইলের সেভ অ্যাজে ক্লিক করলে আমরা কোন ফরম্যাটে আমাদের ডকুমেন্টটি সংরক্ষণ বা সেভ করতে চাই তা নিশ্চিত করতে পারবো। তো দেখো, এটা কম্পিউটার স্ক্রিনের একটা স্ক্রিনশট এখানে দেওয়া আছে। এখানে এই যে সেভ অ্যাজ রয়েছে, এখানে যদি ক্লিক করো তো কোথায় সেভ করবা সেই লোকেশনে তোমাদেরকে নিয়ে যাবে। নেওয়ার পর এই যে এইখানে যদি ক্লিক করো তোমরা, এখানে বেশ কিছু অপশন রয়ে আসবে। এখানে জেপি ইজি ফাইল ইন্টারসেন্স ফরম্যাটে সেভ করা হচ্ছে। আমরা যদি একটি ডিজিটাল পোস্টার তৈরি করতে চাই তাহলে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে সেভ করব। আমরা যদি আমাদের প্রেজেন্টেশনটা একটি ভিডিও আকারে প্রচার করতে চাই তাহলে MP4 ফরম্যাটে সেভ করব। আর যেমন করে প্রেজেন্টেশন বানালাম তেমনি যদি প্রেজেন্টেশন বা উপস্থাপন করতে চাই তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সেভ করব। এগুলো তোমাদের শিক্ষকরা স্কুলে দেখিয়ে দেবেন, তোমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমে দেখিয়ে দেবেন। পুরো অভিজ্ঞতা জুড়ে আমরা দলীয়ভাবে কাজ করেছি। কাজ শেষ করে আমরা দলের সবাইকে মূল্যায়ন করব, সহপাঠী মূল্যায়ন। তো এই ছকটি আমরা চলো পূরণ করে ফেলি। এটির নমুনা উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, দলের বন্ধু সদস্যের নাম প্রথমে তোমরা নাম লিখে নিবা একজনের। আমি এখানে এ নাম দিয়েছি। কিভাবে কাজ করলে সুন্দর হয়, সহজ হয় তা বুঝিয়ে দিয়েছে। বি বন্ধু যথাসময়ে তার কাজ শেষ করেছে। সি বন্ধু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এবং ডি বন্ধু কাজের প্রতি সবসময় আন্তরিক ছিল। তারপর ই বন্ধু নিজের কাজের পাশাপাশি অন্যকেও সাহায্য করেছে। এফ বন্ধু কাজটি নির্ভুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জি বন্ধু বিভিন্ন উপকরণের যোগান দিয়েছে। তো এই হচ্ছে সহপাঠী মূল্যায়ন ছকটির নমুনা উত্তর। পরবর্তী কাজে চলে যাব আমরা। আমাদের উপস্থাপনা শেষ হলে শিক্ষকের সহায়তায় আমরা আমাদের লক্ষ্য দলের সামনে কন্টেন্টটি উপস্থাপন করব। সেটি হতে পারে বিদ্যালয়ে অথবা বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে, এবং তাদের মতামত নেব এবং নিচের তারকা ভরাট করতে বলবো। তারকার নিচে লক্ষ্য দল একটি স্বাক্ষরও দিতে পারেন। তো লক্ষ্য দলের মতামত এখানে তোমাদের লিখতে হবে। তো চলো আমরা এই বক্সের মধ্যে কি লিখতে পারি সেটি নমুনা উত্তর দেখিয়ে দিই। দেখো, তাদের তৈরিকৃত কন্টেন্টটি সত্যিই অসাধারণ ছিল। আমি ভাবতেই পারিনি তারা এত সুন্দরভাবে কোনো কিছু সৃষ্টি করতে পারে। আমি খুবই খুশি হয়েছি। তাদের ভবিষ্যৎ সুন্দর ও উজ্জ্বল হোক, সকল কাজে তারা সফলতা লাভ করুক। এই হচ্ছে লক্ষ্য দলের মতামত বক্স ফিল আপ। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অধ্যায়টি রয়েছে শিখন অভিজ্ঞতা 2 বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার, এটি থেকে আলোচনা শুরু করবো।